আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। নান্দিয়া সমন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য রয়েছে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। আজকে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে নিয়ে আলোচনা করছি। আজকের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, আজকের পাঠ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের শিখনফুলটুকু আমরা জেনে নেই। আজকের শিখনফুলে রয়েছে ডিজিটাল বাংলাদেশ কি তা বলতে পারো, ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য সমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা পাঠের দিকে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই যে দুইটি ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে আমাদের আগে দিনের সময়ে কাঁটাওয়ালা একটি গড়ি, আর এটা হচ্ছে বোল্ট মাপা মিটার। এটা হচ্ছে কাঁটা গড়ি, বোল্ট মাপা মিটার। কাঁটা দ্বারা কোনো কিছু পরিমাপ করলে তাকে অ্যানালগ বলে। আমরা জানি যে যদি কাঁটা দ্বারা কোনো কিছু মাপা হয় বা পরিমাপ করা হয় তাহলে তাকে অ্যানালগ বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? এটা একটি ডিজিটাল গড়ির ছবি। উপরের গড়িটি কি দিয়ে সময় নির্দেশ করে? কাঁটা দিয়ে বা ডিজিট দিয়ে বা সংকেত দিয়ে? তাহলে ডিজিটাল গড়ি ডিজিটাল সংকেত প্রকাশ করে। নিচের চিত্রটি সংখ্যাকে কি বলে? তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে এখন আলোচনা করতেছি। বর্তমান সরকার প্রথমবারের মতো 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। 2021 সালে তা অর্ধশতাব্দী পূর্ণ হবে এবং সে কারণে এই সময়ের ভেতর আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা একটি জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল। তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই দেশের সরকার এবং সাধারণ মানুষ সবাই একটি বড় উদ্যোগ নিয়েছে। প্রথমে আমাদের জানা দরকার যে ডিজিট শব্দের অর্থ কি। তাহলে প্রথমে আমাদের জানা দরকার ডিজিট বা ডিজিটাল বাংলাদেশ কথাটি দিয়ে আমরা কি বুঝি। তাহলে ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা অঙ্ক। কম্পিউটারে ব্যবহার করার জন্য সব কিছুকে সংখ্যা বা অঙ্কে রূপান্তর করতে হয় বলে ডিজিটাল শব্দটি আসলে কম্পিউটার ব্যবহারের উপযোগী কিছু
বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসাবে ব্যবহার করা হয়নি। এটি আরো অনেক ব্যাপক। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝায়। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, আইসিটি ব্যবহার করে যে সব কর্মকাণ্ড আমরা কম্পিউটারাইজড করব বা করতে পারি, এই এটাকে আমরা কি ডিজিটাল হিসাবে বলতে পারি। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন বা দারিদ্র বিমোচনের যে অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতাকে পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা করা খুব জরুরি। ডিজিটাল বাংলাদেশের পেছনে মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা এবং সকল শ্রেণীর বা সকল ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার চারটি মূল নীতি বা চারটি সুনির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। এই চারটি মূলনীতি বা বিষয় হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল শব্দটি আসলে কি মানে কম্পিউটার ব্যবহারের উপযোগী কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা একটি আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি একক কাজ রয়েছে যে আর এই একক কাজটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝো লেখো। শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলোতে কি দেখছো? এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন। এই সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, সব ধরনের প্রযুক্তি বা সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনের যে অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের মূল কথা হলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। আমরা ডিজিটাল বাংলাদেশকে গড়ার জন্য আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করব। নিচের ছবিগুলো লক্ষ্য করো যে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস, দৈনন্দিন জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এই যে চারটি মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস, দৈনন্দিন জীবনে তথ্য, যোগাযোগ প্রযুক্তি, এগুলো হচ্ছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নে যে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন, এই চারটি বিষয় হচ্ছে এই ছবিগুলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য জোড়াই কাজ রয়েছে। আর এই জোড়াই কাজের প্রশ্নটি হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য বর্ণনা করে লেখো। ডিজিটাল বাংলাদেশের কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলি তোমরা লিখবে। অপটিক্যাল ফাইবার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এক,
গুলি উন্নয়নের জন্য অতি দ্রুত ডিজিটাল সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কাজ। উপরের ছবিতে কোন বয়সের ছেলে মেয়েরা মোবাইল ফোনে কথা বলছে, এই যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে বিভিন্ন কাজ, মোবাইলে বিভিন্ন ধরনের ছবি, মোবাইল দিয়ে মেয়েরা এবং ছেলেরা মোবাইল ফোনে কথা বলছে। প্রাপ্তবয়স্কদের হাতের নাগালে মোবাইল ফোন, ট্রেনের টিকিট কাটা অনলাইন ব্যবসা বা শপিং, যাই বলো না কেন, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, এগুলা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে অতি সহজে, খুব সহজে সম্ভব হচ্ছে। তোমাদের জন্য একটি দলগত কাজ রয়েছে, আর এই দলগত কাজটি হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যসমূহ ব্যাখ্যা করো। আজকে তোমাদের জন্য মূল্যায়নের যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে যে ডিজিট শব্দের অর্থ কি, কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে কি ব্যবহার করা হয়, বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার হচ্ছে, সরকার কত সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, ডিজিটাল বাংলাদেশের সুনির্দিষ্ট দিক কয়েকটি। তোমাদের জন্য বাড়ির ক্যাশ রয়েছে, আর এই বাড়ির ক্যাশটি হচ্ছে যে দেশকে ডিজিটাল করার ফলে কোন কোন ক্ষেত্রে আমরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছি তার একটি তালিকা তৈরি কর। আজকের ক্লাসে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকো, বাড়িতে থাকো এবং সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।